নমস্কার আর ভয়েস নিউজ নিয়ে আমি মহুয়া রয়েছি আপনাদের সঙ্গে। নিখোঁজ মেয়েকে খুঁজে পেতে জলপাইগুড়ি কোতোয়ালি থানার দ্বারস্থ হলেন মা। উল্লেখ্য, গত 11 মার্চ দুপুর নাগাদ বাড়ি থেকে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায় দ্বাদশ শ্রেণীর ছাত্রী শিশাকান্তি। বাড়ি পুরসভার 7 নম্বর ওয়ার্ডের ভাটিয়া বিল্ডিং এলাকায়। বয়স 17 বছর। সে জলপাইগুড়ি সোনালী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। নিখোঁজ হওয়া ছাত্রীর মা রিঙ্কি কান্তি জানান, বিভিন্ন জায়গায় খোঁজ খবরের পাশাপাশি বান্ধবীদের বাড়িতেও যোগাযোগ করা হলেও তার কোনো খোঁজ না পেয়ে অবশেষে পুলিশের দ্বারস্থ হয়েছে। তিনি আরও বলেন, বেশি সময় ধরে মোবাইলে ব্যস্ত থাকায় মেয়ের সঙ্গে বাড়িতে একটু কথা কাটাকাটি হয়েছিল, তারপরেই এই ঘটনা। বর্তমানে তার মোবাইল নাম্বারে যোগাযোগ না হয় খুবই দুশ্চিন্তায় রয়েছে। তিনি চান পুলিশ যেন দ্রুত মেয়েকে খুঁজে ফিরিয়ে দেন। কোতালির কাছে আমি অনুরোধ নিয়ে এসেছি যেন আমার মেয়েকে খুঁজে যায়। আমি সব জায়গায় কন্ট্যাক্ট করে হার মিন গেছি, কোনো জায়গায় আমার মেয়েকে খুঁজে আর পাই। মেয়ের কী নাম, কত বয়স? শিশাকান্তির নাম, বয়স 17, বাড়ি জলপাইগুড়িতেই। মেয়ে ফিরে পড়ে 17 বছর। কী মনে করছেন? মনে করছি মানে কোনো কন্ট্যাক্ট না পাওয়া অবধি খুব ভয়ও লাগছে যে কেউ কিছু করে না দেয়। একটু অল্প বয়সের মেয়ে, বুদ্ধি কম। কেউ যদি কোনো দেখে থাকো তাহলে আমাকে একটু কন্ট্যাক্ট করে জানিয়ে দাও। থানায় কী আশ্বাস পেলেন? থানাতে জানিয়েছি আমার মেয়েকে যেন খুঁজে দেন, এই অনুরোধে এসেছি। কবে থেকে নিখোঁজ? কবে থেকে মানে কখন? 11 তারিখ থেকে। কখন বেরিয়েছিল বাড়ি থেকে? 12টার সময় বেরিয়েছিল। বাড়িতে কিছু হয়েছিল নাকি আপনার সঙ্গে? বাড়িতে আমার মেয়ে গেম টেম খেলতে জন্য আমি একটু রাগারেগি, ওইটা নিয়ে আমার সঙ্গে কথা কাটাকাটি একটু হয়েছিল। তার আগের দিন উনি বান্ধবীর বাড়িতে গেছিলো প্রজেক্ট করার কথা বলে, ওখানে গিয়ে ফোনটা সুইচ অফ করে না, সেদিন আর বাড়িতে আসেনি। পরের দিন 11 তারিখে বাড়িতে আসাতে ওগুলো কথা নিয়ে একটু কাটাকাটি হয়েছে। তারপর থেকে আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে। মানে কী চাচ্ছেন আপনি? আমি চাচ্ছি আমার মেয়েকে খুঁজে দিবা, আমার হাতে তুলে দিবা। কী নাম আপনার? তিন মেয়ে ছাড়া আমার কেউ নেই। কী নাম আপনার? আমার নাম রিঙ্কি কান্তি। মেয়ের নাম কী?